আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বের দশম পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে 10 নম্বর পর্বে যথারীতি মোট 20টি প্রশ্নের উত্তর থাকবে, প্রশ্ন নাম্বার 181 থেকে 200 পর্যন্ত। তো কালক্ষেপ না করে চলুন শুরু করি। 181 নম্বর প্রশ্ন, ঢাকা যাত্রাবাড়ি থেকে লিখেছিলেন মুমিনুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, অজু ছাড়া মসজিদে ঢুকলে কি গুনাহ হবে? এই প্রশ্নের উত্তর হল, অজু ছাড়া মসজিদে অবস্থান করা কিংবা মসজিদে ঢুকলে গুনাহ হবে না। তবে মসজিদ যেহেতু সার্বক্ষণিক ইবাদতের একটি স্থান, এজন্য অবশ্যই আমাদেরকে ইবাদতের নিয়তে, ইতিকাফের নিয়তে অজু অবস্থায় ঢোকাটাই উত্তম, উচিত। তবে অজু ছাড়া যদি কেউ কোনো প্রয়োজনে ঢুকে পড়ে, এতে গোনা হবে না। এরপর 182 নম্বর প্রশ্ন, কাতার থেকে লিখেছিলেন মোহাম্মদ আব্দুর রহমান। তিনি প্রশ্ন লিখেছিলেন, গায়রে মাহরামের সাথে ভিডিও কলে কথা বললে কি গুনাহ হবে? তিনি জানতে চেয়েছেন, গায়রে মাহরাম অর্থাৎ যাদের সাথে পর্দা করা ফরজ, এমন ব্যক্তিদের সাথে ভিডিও কলে কথা বললে কি গুনাহ হবে কি না। এই প্রশ্নের উত্তর হলো যে হ্যাঁ, গুনাহ হবে। আপনি সরাসরি তার সামনে দাঁড়িয়ে তার চেহারার দিকে তাকিয়ে যেমন কথা বললে গুনাহ হবে, ঠিক তেমনিভাবে আপনি ভিডিও কলে যদি তাকে দেখে দেখে আপনাকে সে দেখে, তাহলে সে মানে এরকম কনভারসেশনে আপনারও গুনাহ হবে, তারও গুনাহ হবে। অর্থাৎ গায়রে মাহরামের দিকে সরাসরি যেমন তাকানো যাবে না, মোবাইলে ভিডিও কলের মাধ্যমেও তাকানো যাবে না, তবে প্রয়োজনের ক্ষেত্রে অডিও কলে কথা বলা যাবে। এরপর 183 নম্বর প্রশ্ন, সিলেট থেকে লিখেছিলেন নওশিন আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, মেয়েদের মুখে দুই একটা দাড়ি গজালে সেটা কি কাটা যাবে? এই প্রশ্নের উত্তর হল, মেয়েদের মুখে অনেক সময় ছেলেদের মতো দুই একটা দাড়ি গজিয়ে যেতে পারে, এটা যে কোনো কারণে গজাতে পারে। তো মেয়েদের মুখে দাড়ি থাকা ছেলেদের মতো এটা দেখতে সুন্দর লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সৃষ্টি করেছেন তাদের মুখে দাড়িবিহীন, অর্থাৎ তাদের মুখে কোনো দাড়ি থাকবে না, এটাই তাদের সৌন্দর্য। তো যদি কোনো কারণে দু একটা দাড়ি কারো মুখে গজিয়ে যায়, এটা উঠিয়ে ফেললে বা কেটে ফেললে গুনাহ হবে না মেয়েদের ক্ষেত্রে। এরপর 184 নম্বর প্রশ্ন, ঢাকার কাফরুল থেকে লিখেছিলেন তানবীর আহমেদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, মহিলারা পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি না? এই প্রশ্নের উত্তর হল, মসজিদে যদি মহিলাদের জন্য নামাজের আলাদা স্থান থাকে, ব্যবস্থা থাকে, তাহলে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবে, কোনো সমস্যা নেই। তবে মহিলাদের মসজিদের চেয়ে ঘরে নামাজ পড়াটাই উত্তম। তবে যদি বাসার কাছে মসজিদ হয় আর মসজিদে সেরকম পরিবেশ থাকে মহিলাদের যাতায়াতের জন্য, নামাজ পড়ার জন্য, তাহলে সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবে, জুমা পড়তে পারবে, তারাবি পড়তে পারবে, কোনো সমস্যা নেই। এরপর 185 নম্বর প্রশ্ন, ঢাকার গুলশান থেকে লিখেছিলেন তাহমিনা। তিনি প্রশ্ন লিখেছিলেন, মেয়েদের পিরিয়ড চলাকালীন বা অজু ছাড়া সিজদা করা যাবে কি না? মেয়েদের পিরিয়ড চলাকালীন অবস্থায় অথবা অজু ছাড়া সিজদা করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, যাবে না। অজু ছাড়া অথবা অপবিত্র অবস্থায় আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মাথা নত করা বা সেজদা করা, এটা উচিত নয়, এটা যাবে না। অবশ্যই আমরা যখন সেজদা করব, সেটা তেলাওয়াতে সেজদা হোক অথবা নামাজের সেজদা হোক, যে কোনো সেজদা হোক, আমরা অবশ্যই অজু করে নিতে হবে বা অপবিত্র অবস্থায় সেজদা করা যাবে না। এরপর 186 নম্বর প্রশ্ন, ঢাকার গুলশান থেকে লিখেছিলেন তাহমিনা। তিনি প্রশ্ন লিখেছিলেন, জুমার দিন মেয়েরা জোহরের নামাজ কখন পড়বে? জুমার দিন মেয়েরা জোহরের নামাজ পড়বে যদি বাড়িতে বসে পড়ে, তো ওয়াক্ত হওয়ার সাথে সাথে বা আজান দেওয়ার সাথে সাথে আদায় করতে পারে। জুমার নামাজের জন্য যখন আজান দেওয়া হয় অথবা যখন ওয়াক্ত হয়ে যায় তখনই পড়তে পারবে। আগে মসজিদে জুমা পড়া হবে, তারপর মহিলারা ঘরে পড়বে, এরকম কোনো নিয়ম নেই। মসজিদে জুমা চলাকালীন মহিলারা ঘরে নামাজ পড়তে পারে, অথবা মসজিদে নামাজের আগেও মহিলারা ঘরে নামাজ পড়তে পারে, পরেও পড়তে পারে, কোনো সমস্যা নেই। এরপর 187 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন তানিসা।
তিনি প্রশ্ন লিখেছিলেন, ফরজ সালাতের পর যেসব দোয়া বা জিকির করতে হয়, সুন্নত নামাজের পরে কি কি দোয়া জিকির করতে হয়? এই প্রশ্নের উত্তর হলো, ফরজ নামাজের পরে যে সমস্ত নির্দিষ্ট দোয়া বা তাসবিহ জিকির করতে হয়, প্রত্যেক সুন্নত নামাজের পরে সেগুলো করতে হয় না। এরপর 188 নম্বর প্রশ্ন, সিলেট থেকে লিখেছিলেন ফারিহা সুলতানা। তিনি প্রশ্ন লিখেছিলেন, বিধর্মীদের ধর্মীয় উৎসব উপলক্ষে মার্কেটে যে ডিসকাউন্ট দেওয়া হয়, তখন কি কেনাকাটা করা যাবে? এই প্রশ্নের উত্তর হলো, যাবে। আপনাকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে পণ্যের উপরে, যে কোনো উৎসব উপলক্ষে হতে পারে, আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি মার্কেট থেকে কেনাকাটা করতে পারবেন, এখানে কোনো বাধা নিষেধ নেই। এরপর 189 নম্বর প্রশ্ন, রাজশাহী থেকে লিখেছিলেন মোহাম্মদ ইউসুফ। তিনি প্রশ্ন লিখেছিলেন, কাজা নামাজ কি যে কোনো সময় আদায় করা যাবে? এই প্রশ্ন উত্তর হলো, জি হ্যাঁ, অবশ্যই কাজা নামাজ যে কোনো সময় আদায় করা যাবে। কোনো কারণে, ঘুমের কারণে অথবা সফরের কারণে, যে কোনো কারণে যদি ওয়াক্ত মতো নামাজ পড়তে না পারেন, যখনই সুযোগ হবে তখনই পড়ে ফেলতে হবে। যখনই ঘুম ভাঙবে তখন নামাজ পড়ে ফেলতে হবে, এটা কোন সময় সেটা দেখা যাবে না। কাজা নামাজের জন্য কোনো ওয়াক্ত নেই, যে কোনো ওয়াক্তে আগে কাজা নামাজ আদায় করে নিতে হবে। এরপর 190 নম্বর প্রশ্ন, নবাবগঞ্জ দিনাজপুর থেকে লিখেছিলেন শহীদ মিয়া। তিনি প্রশ্ন লিখেছিলেন, মসজিদের মুয়াজ্জিন সূরা কেরাত সঠিকভাবে জানে না, কিন্তু ওই মুয়াজ্জিনের পিছনে আমরা জামাতে নামাজ পড়ি, সেই নামাজ কি সঠিক হবে? এই প্রশ্নের উত্তর হলো, ওই মুয়াজ্জিনের চেয়ে মুসল্লিরা যদি আরও ভালো করে সূরা কেরাত জানে, তাহলে সেই মুয়াজ্জিনকে ইমামতের জায়গায় না দাঁড় করিয়ে যে ভালো করে কেরাত পড়তে পারে তাকে দাঁড় করানো উচিত। তুলনামূলকভাবে সেই মুয়াজ্জিনের চাইতে কেউ ভালো পড়তে পারে না, সেক্ষেত্রে তো মুয়াজ্জিনকে দাঁড় করাতে হবে। তবে এরকম মুয়াজ্জিন রাখা উচিত নয় যে মুয়াজ্জিন সূরা কেরাত ঠিকমতো পড়তে পারে না, তাকে ইমামতির মুসল্লায় দাঁড় করানোটা উচিত নয়। তবে একান্ত বাধ্য হয়ে যদি দাঁড় করাতে হয় সেক্ষেত্রে নামাজ হবে। তবে সূরা কেরাত ভালো করে শুদ্ধ করে পড়তে পারে এমন ব্যক্তিকে ইমামতির মুসল্লায় দাঁড় করাতে হবে, সেই মুয়াজ্জিন হোক আর মুসল্লি হোক আর মুতাওয়াল্লি হোক, যেই হোক না কেন। এরপর 191 নম্বর প্রশ্ন, খুলনা থেকে লিখেছিলেন বাঁধন। তিনি প্রশ্ন লিখেছিলেন, ভুরু তোলা কি হারাম? ভুরু উঠিয়ে ফেলা, ভুরু প্লাক করা, এগুলো হারাম কিনা? এই প্রশ্নের উত্তর হলো, জি হারাম। ভুরু তোলা, ভুরু সাইজ করা, এগুলো জায়েজ নেই। এরপর 192 নম্বর প্রশ্ন, নাটোর থেকে লিখেছিলেন ফাতেমা ফারহানা। তিনি প্রশ্ন লিখেছিলেন, বয়স্ক লোক বা কাজ করতে পারে না এমন কোন লোক ব্যাংকের ফিক্সড ডিপোজিটের টাকার ইন্টারেস্ট নিতে পারবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, ব্যাংকের ফিক্সড ডিপোজিটের যে ইন্টারেস্ট আসে সেটা তো সুদ, আর সুদ খাওয়া সব ব্যক্তিদের জন্যই হারাম। যে ব্যক্তির নামে ব্যাংকে টাকা আছে সেই ব্যক্তি যে ইন্টারেস্টটা নিচ্ছে সেটা তার জন্য অবশ্যই হারাম, এই টাকাটা সে নিজে ভোগ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি সুদকে হারাম করে দিয়েছি, ব্যবসাকে হালাল করে দিয়েছি। তো যে টাকাটা ফিক্সড ডিপোজিট করে রাখা হয়েছে সেই টাকাটা যদি কোনো ব্যবসায়িক পদ্ধতিতে লাগানো যেত তাহলে সেখানে কোনো প্রশ্ন থাকতো না, সেখানে লাভের অংশ অনেক সময় বেশি হয়ে যেত, অনেক সময় কম হতো, তবে এটা হালাল ছিল। তবে ব্যাংক থেকে যে ইন্টারেস্টটা নেওয়া হচ্ছে এটা হালাল নয়। এরপর 193 নম্বর প্রশ্ন, রংপুর থেকে লিখেছিলেন মাসুমা। তিনি প্রশ্ন লিখেছিলেন, রিলেশন বা প্রেম করে বিয়ে করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, রিলেশন করা বা প্রেম করা ইসলামে জায়েজ নেই। বিবাহের পূর্বে বিবাহ বহির্ভূত অবৈধ রিলেশন এটা জায়েজ নেই, যে নামে আপনি ডাকেন না কেন এটা অবৈধ এবং হারাম কাজ। এরপর 194 নম্বর প্রশ্ন, জয়পুরহাট থেকে লিখেছিলেন মিস সুরাইয়া। তিনি প্রশ্ন লিখেছিলেন, অজু করার পরে আয়নাতে চেহারা দেখলে কি অজু নষ্ট হবে? এই প্রশ্নের উত্তর হলো, অজু নষ্ট হবে না। অজুর পরে আয়নায় মুখ দেখলে, চেহারা দেখলে অজু নষ্ট হয় না। এরপর 195 নম্বর প্রশ্ন, ঢাকার কমলাপুর থেকে লিখেছিলেন মোহাম্মদ হুজাইফা।
তিনি প্রশ্ন লিখেছিলেন, জামাতে নামাজ পড়ার সময় সুরা ফাতিহা পড়তে হবে নাকি পড়তে হবে না, কোনটা সঠিক? জামাতে নামাজ পড়ার সময় ইমামের পিছনে দাঁড়িয়ে ইমাম যখন জোরে জোরে সুরা ফাতিহা পড়তেছে আপনি শুনতেছেন, তখন না পড়ে এটা মনোযোগ দিয়ে শোনা উচিত, এবং যখন ইমাম জোরে পড়তেছে না জোহরের নামাজে, আসরের নামাজে, এশার তৃতীয় চতুর্থ রাকাতে, তখন আপনি আপনার মতো করে জিব্বা নাড়িয়ে সুরা ফাতিহা পড়তে পারেন। এরপর 196 নম্বর প্রশ্ন, আশুলিয়া সাভার থেকে লিখেছিলেন তসলিমা। তিনি প্রশ্ন লিখেছিলেন, তাহাজ্জুদ নামাজে তিনবার কুলহু ও একবার আয়াতুল কুরসি দিয়ে নামাজ পড়লে কি হবে? এই প্রশ্নের উত্তর হলো, তাহাজ্জুদ নামাজে তিনবার কুলহু পড়া বা একবার আয়াতুল কুরসি পড়া এটা তাহাজ্জুদের নিয়ম নয়। আপনি চাইলে পড়তে পারেন, আপনার নামাজ হবে, তবে এইভাবেই যে পড়তে হবে এটা কিন্তু তাহাজ্জুদের নিয়ম নয়। আপনি চাইলে একবার কুলহু পড়তে পারেন, চাইলে দুইবারও পড়তে পারেন, চাইলে একাধিকবার এক সূরা বারবার পড়তে পারেন, আয়াতুল কুরসি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে তিনবার কুলহু পড়া একবার আয়াতুল কুরসি পড়া এটা তাহাজ্জুদের মূল নিয়ম নয়। তবে এরকম পড়লে যে নামাজ হবে কি না, এ উত্তর হলো নামাজ হবে। এরপর 197 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন আরাফাত হোসাইন। তিনি প্রশ্ন লিখেছিলেন, দরবারে মান্নত করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, মান্নত করতে হয় আল্লাহর নামে, শুধুমাত্র আল্লাহর নামে মান্নত করতে হয়, এবং যেটা মান্নত করা হয় সেই জিনিসটা শুধুমাত্র অসহায় হতদরিদ্র এতিম মিসকিন যারা আছে তাদেরকে খাওয়াই দিতে হয়, তাদের মাঝে বন্টন করে দিতে হয়। এটা হলো মান্নতের পদ্ধতি যদি করা হয়। আসলে মান্নত করাটা এটা খুব ভালো কাজ নয়, তবে যদি কেউ করে ফেলে তাহলে শুধুমাত্র আল্লাহর নামে মান্নত করতে হয়, এছাড়া কোনো স্থানে দরবারে মান্নত করাটা উচিত নয়। এরপর 198 নম্বর প্রশ্ন, কিশোরগঞ্জ থেকে লিখেছিলেন রোমান। তিনি প্রশ্ন লিখেছিলেন, কাঁচা রসুন এবং কাঁচা পেঁয়াজ খাওয়া কি হালাল? এই প্রশ্নের উত্তর হলো, পেঁয়াজ রসুন খাওয়া হালাল, তবে ইবাদতের আগে, কোনো ইবাদত করতে গেলে, কোরআন তেলাওয়াত করতে গেলে, নামাজ পড়তে গেলে, তার পূর্বে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ এগুলো খাওয়া মাকরুহ বা উচিত নয়, অনুত্তম কাজ, এটা ছেড়ে দেওয়া উচিত। তবে তরকারির মধ্যে, খাবারের মধ্যে রসুন পেঁয়াজ দিলে কোনো অসুবিধা নেই, তবে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এভাবে কাঁচা খাওয়াটা উচিত নয়, এটাকে শরিয়ার পরিভাষায় মাকরুহ বলা হয়, অনুত্তম, অনুচিত বলা হয়। এরপর 199 নম্বর প্রশ্ন, ঠাকুরগাঁও থেকে লিখেছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি প্রশ্ন লিখেছিলেন, সফরে থাকলে কসর নামাজ কোন ওয়াক্তে কত রাকাত পড়তে হবে? এই প্রশ্নের উত্তর হলো, কসরের নামাজ কোন ওয়াক্তে কত রাকাত, তা হলো ফজরের নামাজ দুই রাকাতের জায়গায় দু রাকাত পড়তে হবে, জোহরের ফরজ নামাজ চার রাকাতের জায়গায় দু রাকাত পড়তে হবে, আসরের ফরজ নামাজ চার রাকাতের জায়গায় দু রাকাত পড়তে হবে, মাগরিবের ফরজ নামাজ তিন রাকাতের জায়গায় তিন রাকাতই পড়তে হবে, এবং এশার ফরজ নামাজ চার রাকাতের জায়গায় দু রাকাত পড়তে হবে। এটা হলো কসর করার নিয়ম। এরপর 200 নম্বর প্রশ্ন, কুমিল্লা থেকে লিখেছিলেন শামসুন নাহার। তিনি প্রশ্ন লিখেছিলেন, এশার নামাজের পরে বেতের নামাজ পড়ে ফেললে আবার তাহাজ্জুদের পরে কি বেতের পড়তে হবে? এই প্রশ্নের উত্তর হলো, রাতে যদি আপনি বেতের একবার পড়ে ফেলেন, দ্বিতীয়বার আর পড়তে হবে না। ঘুমানোর পূর্বেই যদি আপনি বেতের পড়ে ফেলেন এশার পরে, তো আপনি শেষ রাতে তাহাজ্জুদের নামাজের পরে আর বেতের পড়তে হবে না। তবে উত্তম এবং সুন্নাত পদ্ধতি হলো, যদি আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে ওঠেন তাহলে তাহাজ্জুদের পরে বেতের পড়াটাই সুন্নত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের পরেই বেতের পড়তেন। তো আমরা যারা তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করে থাকি, আমরা বেতের নামাজটা শেষ রাতে তাহাজ্জুদের পরেই পড়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আমার নিজস্ব পরিচালিত বিন ইমদাদ ফাউন্ডেশন
এটি অসহায় ছিন্নমূল হতদরিদ্র এবং বিভিন্ন এতিমখানা এতিম অসহায় ছাত্রদের জন্য আমরা শিক্ষাবৃত্তি সহ যাবতীয় খরচ বহনের চেষ্টা করে থাকি। এই ফাউন্ডেশনের যাত্রা খুব অল্প সময় শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যে অনেকে ডোনেট করেছেন, অনেকে সহযোগিতা করেছেন। আপনাদের সেই সহযোগিতাটুকু আমি নিজ হাতে বিভিন্ন সংস্থার কাছে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন এতিমখানায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তারই অংশ হিসেবে আজকে আমরা গোপালগঞ্জ সদরের উলপুর কংসুর মাদ্রাসা এতিমখানায় কিছু শীত বস্ত্র বিতরণ করলাম। আপনারা যে ডোনেট করেছেন এটার ব্যবহার আমরা ঠিক করতে পারতেছি কিনা, শুধুমাত্র এতটুকু চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের এই প্রচেষ্টা। তাছাড়া এরকম দান করে মানুষকে দেখানো এটা সমীচীন নয়, আমরা এটা করতে পছন্দ করি না। তারপরও শুধুমাত্র আপনারা যারা ডোনার আছেন আপনাদেরকে একটু চিত্র দেখানোর জন্য আমাদের এই প্রচেষ্টাটুকু। সাথে সাথে আপনাদের কাছে বিনয়ের সাথে আকুল আবেদন করব যে আপনারা যারা বিনিমদাত ফাউন্ডেশনের ডোনার আছেন বা ডোনেট করতে চান অথবা আমাদের সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে থাকা এই নাম্বারে 01735143046 অথবা 01799380221 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে এবং বিন ইমদাদ ফাউন্ডেশনে আপনাদের সহযোগিতা আপনারা প্রদান করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই মাদ্রাসার একজন সাধারণ শিক্ষক হিসেবে যারা বিন ইমদাদ ফাউন্ডেশনে আপনারা যারা দান করেছেন আমি তাদের জ্ঞাতার্থে বলতে চাই, দেখুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এবং যারা ইয়াতিমের দেখাশোনা করবে, যারা ইয়াতিমের রক্ষণাবেক্ষণ করবে, এরকম দু আঙ্গুল ইশারা করে দেখিয়েছেন যে আমি এবং সে জান্নাতে এরকম থাকব। সত্য কথা বলতে কি, এই কষ্টের সময়, এই শীতের সময় যারা আপনারা এই বাচ্চাদের ভালো থাকার ব্যবস্থা করলেন, নিশ্চয়ই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে আমি বলতে চাই, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতের আলা স্থান দান করবেন, জান্নাতের আলা মাকাম দান করবেন। এবং সেই সাথে সাথে ইয়ামিন সাহেবেরও আমরা শুকরিয়া জ্ঞাপন করতেছি যে তিনার প্রচেষ্টায় আমরা এই কাজগুলি বা এই ইয়াতিমদের দেখাশোনার দায়ভার বা দেখাশোনা বা ইয়াতিমদের এই কম্বল নিয়ে আসলেন, এই জন্য আমরা ওনার শুকরিয়া জ্ঞাপন করতেছি। আমরা দোয়া করি যে বিন ইমদাদ ফাউন্ডেশন আরও দীর্ঘ ধীরে ধীরে আরও উন্নতি ও প্রসার করুক এবং ইয়ামিন সাহেবকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক হায়াত দান করুক। আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখন সংক্ষেপে কথা বলবেন আমাদেরই কংসুর মাদ্রাসার জনাব হযরত মাওলানা কামাল উদ্দিন সাহেব, দামাত বারকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে ইয়ামিন বিন ইমদাদের ফাউন্ডেশনে যারা শীত বস্ত্র সাহায্য করেছেন এতিম বাচ্চাদের জন্য, আসলে এতিম বাচ্চাদের ব্যাপারে এমনভাবে আসছে যে তোমরা এতিমকে ধমক দিয়ে কথা বলো না, এতিমের যদি দেখো মলিন চেহারা তাদের চেহারা মাথায় হাত বুলিয়ে দাও, আর আপনারা যারা এই এতিম বাচ্চাদেরকে সাহায্য করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এর চেয়ে আরও অনেক তারাক্কি দান করবেন, এর চেয়ে আরও বেশি সাহায্য করবেন। সাথে সাথে আমি ইয়ামিন সাহেবকে ধন্যবাদ জানাই যিনি একেবারে খুঁজে খুঁজে আমাদেরকে বলছেন ভাই শুধু খালেস এতিম বাচ্চা যেন হয়, উনি খুঁজে খুঁজে আমাদের মাদ্রাসায় এসে অনেকগুলি এতিম বাচ্চা পেয়েছেন। উনি এতিম বাচ্চাদের মাঝে উনি একেবারে সঠিকভাবে কম্বলগুলো উনি নিজ হাতে দিয়ে গেছেন, এর সব উনিও পাবেন এবং যারা দান করছে তারাও পাবেন ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিন ইমদাদ ফাউন্ডেশনকে আল্লাহ আরও উন্নত দান করুক, আর এই বাচ্চাদেরকে নিয়ে আমরা সবসময়ই দোয়া করবো যাতে এই ফাউন্ডেশনের আরও উন্নতি আল্লাহ দান করে।